বাঁকুড়া জেলার বিষ্ণুপুর শহরে সাত সকালে বাড়ির কাছে রাস্তার ধারে এক ব্যক্তির ক্ষত বিক্ষত মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। মৃত বয়স 38-এর মলয় দিয়ে বিষ্ণুপুর শহরের মাধবগঞ্জের গয়লাপাড়ার বাসিন্দা। পরিবারের অভিযোগ, রাতের অন্ধকারে কে বা কারা ওই ব্যক্তিকে খুন করে ফেলে রেখে গেছে। সকালে পরিবারের লোকজন এবং গ্রামবাসীরা দেখতে পেয়ে বিষ্ণুপুর থানায় খবর দিলে পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বিষ্ণুপুর জেলা হাসপাতালে পাঠায়। ঘটনাটা কি বলবো বলো, এমনি তো ছেলে খুবই ভালো ছিল, এমনি তো কোনো কিছু ইয়ে নেই, তো ওই সোনার কাজ টুকটাক কাজ করতো। কি হয়েছে কখন জানলে? ও সকালে আমি দেখতে পেলাম, সকালে দেখতে পেয়ে সকালে দেখলাম ওই এমনি পড়ে আছে, দেখলাম খুন করে কে ফেলে দিয়েছে। এই কপালে ছিল, তারপরে মাথায় ছিল, পাগুলা মনে হয় ভেঙে দিয়েছে, কেউ ঘুরে সুরে এখানে পড়েছিল। কালকে কখন দেখা হয়েছে আপনার সঙ্গে? লাস্ট ওই 10টা এমনি হবে, 10টার সময় ঘরে ছিল। তারপর বোধ হয় বেরিয়েছিল, তারপরে বেরিয়েছিল রাতের বেলা। হ্যাঁ, শত্রু বা কিছু ছিল? শত্রু তো বলতে আর কারু মানে দেখতে পাওয়া যায় না, ওকে তো সবাই খুব বলতো, মলয় খুব ভালো, মলয় খুব ভালো, এমনি মলয় ডাকতাম, মলয় খুব ভালো, মলয়ের মতন ছেলে হবে বাবারই। না দোকানে কাজ করতো, সোনার উপর ঘরেই একটু টুকটাক আর রূপা টুপা, এখন তো কাজ সেরকম না, ওসব করতো, লোকের বাড়ি যেত, যে নিয়ে আসতো ইয়া করতো, যে ঘরে এসে। কি আশঙ্কা করছেন আপনি? কি আশঙ্কা করছেন? কি বলবো, মারা গেছে, মার্ডার করা হয়েছে এটা তো বুঝতেই পারা যাচ্ছে, আর পুলিশ দাদা বললো, আর তারপরে যে কি কি বল। আমি তো দেখিনি ওকে, আমি তো আমরা তো শুয়ে পড়েছি, মা তো দেখেছে ওকে রাতে, হ্যাঁ ঢুকেছিল ঘরে, তারপরে এই যে এখানে ব্যাগ জুতা সবই তো পড়ে আছে, তারপরে সকালে মা পিছনের দিকে রাস্তায় বেরিয়ে জল দিতে বেরিয়েছে, তখন দেখেছে যে ওইখানে কলতলায় মেরে মানে পড়ে আছে, তার পরিষ্কার বোঝা যাচ্ছে কেউ মেরে ফেলেছে, কেউ মেরে ফেলে রেখেছে। হ্যাঁ পরিষ্কার এটা বোঝা যাচ্ছে, কেন ওর মাথায় চোটের দাগ, পা গুলো মনে হচ্ছে ভেঙে দিয়েছে, এরকম বোঝা যাচ্ছে পরিষ্কার এটা মেরে ফেলা। কেউ শত্রু ছিল? কপালটায়, হ্যাঁ ওটা ওই কপালে চোটের দাগ। পুলিশ এসে নিয়ে গেছে? হ্যাঁ পুলিশ এসে নিয়ে গেছে, পুলিশে খবর দেওয়া হয়েছে। খবর দেওয়া হয়েছে। কি নাম বলা? সুজিত কুমার দে, আর এমনি এখানে মলয় বলে ডাকে সবাই। কি করতেন উনি পেশা? এমনি কিছু করতো না, এমনি টুকটাক রূপার কাজ করতো, ছালাঝালি এসবই করতো আর কি। কি চাইছেন? পূর্ণাঙ্গ তদন্ত চাইছেন? হ্যাঁ আমরা তো চাইছি যাতে ভালোভাবে তদন্ত হোক, দোষী ধরা পড়ুক, এটাই তো আমরা চাই। একেবারে গ্রামের পাড়ার ভেতরে গলির ভেতরে এরকম ঘটনা, এটা তো একটা আতঙ্ক নাকি? হ্যাঁ আতঙ্কই তো। কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে সেই নিয়েই তদন্ত শুরু করেছে বিষ্ণুপুর থানার পুলিশ। এই ঘটনায় রীতিমতোই আতঙ্কে এলাকাবাসীরা। আমরা তো বাড়িতে ঘুমাচ্ছিলাম, সকাল 6টার সময় এসে দেখছি এরকম পড়ে আছে, সব শুনতে পাচ্ছি, পাশাপাশি লোক বলছে এখানে কে মার্ডার করে ফেলে দিয়েছে, শুধু কলতলাটাতে, মানে কোনো রাস্তাতে কোনো রক্ত নেই, এইদিকে কোনো রক্ত নেই, আর একটু ওর একটু মাথার একটু গোলমাল ছিল আর কি। এড়িয়ে হচ্ছে পুলিশ এলো, দিয়ে ভ্যানে করে হসপিটালে পাড়াই করতে নিয়ে গেলো। নাম কি? নাম মলয় দে, ডাক নাম আর কি, ভালো নাম আমরা জানি নাই, মলয় দে। ওটা আমরা কি করে বলবো, এটা আমাদের পক্ষে পুলিশ তদন্ত করুক, এরপরে বাড়ি তো এটা সামনে দেখছেন বাড়ি, এটা বাড়ির এর বাড়ি হচ্ছে এটা গয়লাপাড়া, মাধবগঞ্জ গয়লাপাড়া, বাড়ির সামনেই কলতলা আছে, কলতলা এটা ওর মা এই ঘরের সামনে ছিল, বলছে কিছু বুঝতে পারিনি আমরা। সেটা তো আমরা কোনোদিনও দেখি না, এই প্রথম এটা দেখছি আমরা। আতঙ্কিত তো অবশ্যই আতঙ্কিত, এটা কে করেছে তদন্ত হওয়া দরকার, কি করেছে না করেছে, দোষীকে আমরা সাজা দেওয়া হোক, পুলিশ যেমন তদন্ত করে ধরা পড়ে যেমন। বাঁকুড়া থেকে সৈয়দ মুফিজুল হুদার রিপোর্ট, আনন্দ বার্তা।